পলক, কি তোমার রূপের ঝলক, তোহায় লাগে মুখটি তোমার একটু চলে থাকো, আমি গেল হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কো, ও আমি গেল হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কো, ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। জানি গানটির কথাটা এরকম, হ্যাঁ গানটি শুনে কিন্তু যেই মেয়ের উদ্দেশ্য করে গাইছো তার লজ্জা পাওয়ার কথা, কিন্তু আমার কেন যে তোমাকে একটু লাজুক লাজুক লাগছিল বলো তো কেন? তুমি কি রিয়াজ ভাইয়ের এক্সপ্রেশনের কথা মনে করছিলে? একটু এরকম না? আচ্ছা আমরা আমাদের জাজদের কাছে যাই, তাদের কাছে শুনতে চাই কেমন লাগলো আমাদের জনি বড়ুয়ার কণ্ঠে আজকে এই গানটি। বিশ্বজিৎ স্যার বলবেই, ও তো চিটংয়ের বরাবরই আমি ওর সাথে চিটংয়ের ভাষায় কথা বলে আসছি, আপনাকে পরে তর্জমা করে দেবেন। আয় বলা নাম্বার রেডিয়াম জন্যে, ওর নাম জনি, প্রত্যয় যোগ হবে জন্যে, চিটংয়ের লোকের হয়ে বলে বুলবুল কী হবে বুলবুল নিয়ে জনি হয়ে যাবে জন্যে। আমি কেমন আছি না সুরের কন্যা
ভাগ্য বলা নাই রে জোয়া চৌধুরী বইনে, কিন্তু যা গাইস গানের পরে টাকা ইন্য ভারী বিয়া সেমেসের বইনে। ব্রিলিয়েন্ট পারফরম্যান্স জনি, আমি তো আসলে খুব ইজি চেয়ারে বসে আছো বুলবুল, আমাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে এখানে, কারণ কাকে আমরা সরাসরি দেব আর কাকে দেব না। আজকে অসাধারণ পারফরম্যান্স হয়েছে তোমার, পরে না চোখের পলক, তোমার সিঙ্গিং পারফরম্যান্স দুটোই অসাধারণ ছিল। দেখি আগে ফলাফল, তবে আমি একমত বিশ্বজিতের সঙ্গে যে বই যাবে এসএমএস এর বন্যা। বুলবুল স্যার, জনি তো অধীর আগ্রহে বসে আছে আপনার কমেন্ট শুনবার জন্য। জনি ভালো গেয়েছে আমি শুনেছি, ওর গান আগেও শুনেছি। তো গানের একটা বিষয় আমি বলি, আমরা যেভাবে গল্প বলি বা কবিতা আবৃত্তি করি, গান কিন্তু ওইটাই, যে অল্প কিছু কথা লেখা থাকে, ভেরি ইম্পর্টেন্ট কথা, ভালোবাসার কথা, দুঃখের কথা, মার কথা, বাবার কথা, যুদ্ধের কথা। এই কথাটাকে প্রকাশ ভঙ্গিমা হতে হবে একেবারে আবৃত্তিকার বা গল্প যে বলে সুন্দর করে তাদের মতন। তো আমরা কিন্তু ওইটাকে বলি এক্সপ্রেশন, যে একটা ছেলে বা মেয়ে যখন গান গাচ্ছে যে কথাটা লেখা আছে ওই কথাটার উপস্থাপন যার যত বেশি সুন্দর হবে সে তত সুন্দর গায়ক বা গায়িকা হবে। তো ওর গলা শুনলাম, ওর গলাটা ভারী মিষ্টি, ভারী মিষ্টি, এবং এই গানের জন্যে যতটুকু সে চেষ্টা করেছে আমার মনে হয় ব্যর্থ হয়নি, আমার কাছে ভালো লেগেছে। তুমি আপাতত জ্ঞান হারিও না, আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা। থ্যাংক ইউ।